ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মাঝে বেশ খানিকটা সময় বিরতি নিয়েছিলেন। মূলত শ্বশুরবাড়ির মানুষদের সময় দেবার জন্যই প্রায় সময় বিরতি নিয়ে থাকেন এই নায়িকা। ছুটি কাটিয়ে আবারও ফিরেছেন মাহিয়া মাহি। বিরতিতে যাবার আগে মাই লাভ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করেছেন আব্দুল কালাম আজাদ। জানা গেছে আগামী 9 জুলাই থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন মাহিয়া মাহি। শোনা যাচ্ছে ছবিতে মাহিয়া মাহির বিপরীতে কলকাতার কোনো এক নায়ককে দেখা যাবে। তবে কে হচ্ছেন সেই নায়ক তা এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে মাহিয়া মাহি অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষাতে রয়েছে। এর মধ্যে রয়েছে মোস্তাফিজুর মানিক পরিচালিত জান্নাত ছবিটি। ছবিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এই জুটির প্রথম ছবি ছিল পোড়া মন, যা দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছিল। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে পবিত্র ভালোবাসা, যৌথ প্রযোজনা তুই যে শুধু আমার এবং সর্বশেষ মাহিয়া মাহি পলকে পলকে তোমাকে চাই ছবিটি মুক্তি পায়। চলতি বছরে এটি ছিল প্রথম এবং ব্যবসা সফল ছবি। মাহিয়া মাহির বিপরীতে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনয় করেছিলেন এই ছবিতে। 2012 সালে ভালোবাসার রং ছবির মাধ্যমে ঢাকায় ছবিতে অভিষেক হয় মাহিয়া মাহির। আর একই ছবির মধ্য দিয়ে ঢালিউডে নাম লেখান বাপ্পি চৌধুরীও। এরপর বাপ্পি মাহি ঢাকায় ছবির জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত পায়। আপনার প্রিয় তারকা এবং বিনোদন জগতের সমস্ত ল্যাটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।